হ্যালো বন্ধুরা, কীরকম আছো তোমরা সবাই? আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো মানে এই যে কয়েকদিন আগে দেখছিলেন যে একটা বাইক ডেলিভারি নিয়েছিলাম আমার বন্ধুর, তো আজকে সেই গাড়িটার নাম্বার লাগানোর জন্য শোরুমে যাচ্ছি। তো দেখাচ্ছি কী কী হয়, আপনারাও থাকুন সাথে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ কে আর ব্লগস, সবাই সাপোর্ট করো ফুল। তো দেখাচ্ছি, চলো যাওয়া যাক। মোটামুটি 15 কিলোমিটার রাস্তা টিভিএস শোরুম, তো যাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। মানে রৌদ্রের মধ্যে এখানে রেল লাইনের মধ্যে আটকা পড়ে গেলাম। ও যাই হোক, ভাগ্য ভালো রেল চলে আসছে, একটু গাড়ির ছায়ায় দাঁড়াবো, যাই হোক ছায়া পাওয়া গেছে। দেখলেন তো কীভাবে রোড দেখতেছি যে বাইক আর চলে আসছি, 3-4 কিলোমিটার বাকি আছে। ভালো, সামনে দাদাকে দেখতে পাচ্ছেন বিনা হেলমেটে যাচ্ছে, হেলমেট লেগ গার্ডে ঝুলিয়ে। না এগুলোই খুব ভালো রুলস, যাই হোক কিছু বলার নাই। একটু সামনে চলে এসেছি প্রায়, আমাদের শোরুমের সামনেই করে যাবো, মোটামুটি দেখি কী হয়। আইডিওতে এখন যাইতে লাগে কি না, যদি এখানে হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা, তাহলে তো আরও জামলা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন টিকিট করো, যেটার ভয় পাচ্ছিলাম ওইটাই হইলো। তো মানে শোরুমে আসলাম, তো আজকে শনিবার থেকে আরটিও বন্ধ রয়েছে, তো আজকে হলো না, বাট আজকে গাড়ির যা ডকুমেন্টস আছে তা দিয়ে দিল। তো এখন সার্ভিস সেন্টারে রয়েছি, মানে বাইকে কিছু প্রবলেম আছে ওটা দেখানোর জন্য। আর কী করবো, আবার মানে সোমবারে আসতে হবে, দেখা যাক আর কী করা যাবে। তো আজকের জন্য এটুকুই, আর কিছু দেখানোর মতো নেই, তো নেক্সটে দেখাবো, চলো বাই।